गाइज आमी निपा वेलकम बैक टू माय चैनल। आज के आमी समर सीजने धमाकेदार एक वीडियो नहीं चले तो वीडियो आई थिंक हमारे थंबनेल देखे गेस करेछो। यस गाइज आज हमें करब 24 आवर लीची चैलेंज। क्यों बोले लीची क्यों बोले लीचू, अभी तो बांगाली तो बोली চলে আসি, তারপর তোমাদের সাথে বক বক করব। 1 2 3 এন্ড স্টার্ট। এই যে লিচু, শোনো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও, পাশে যেই ঘন্টাটা আছে ঘন্টাটাকে বাজিয়ে দিও, আর তাহলে নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো তার জন্য আমি ভীষণ খুশি হব লিটারেলি। আর এই যে লিচু দাম দিয়ে কেনা হয়েছে, আর মানে কি বলবো, এমনি এমনি এটা আসে না, মানে কি বলছি জান পাও। সো গাইস আমি বলতে চাইছি এমনি এমনি তো আসছে না, মানে টাকা দিয়ে কিনেছি। তো প্লিজ একটু দয়া করে যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে। ওকে তো সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন আছে উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাতি, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জানা চাহিয়ে। আই ডোন্ট নো আমি কিভাবে মানে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করব, হাতে তো লিচু আছে। তো দেখা যাক, এখন আমি স্নান টান করে সিরিয়াসলি এখন বাজছে 11টা, আমি 11টা থেকে ভিডিও স্টার্ট করছি। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে সকালে আর করিনি কারণ একটু বিজি ছিলাম। তো চলো সকালে কি খাওয়া যায়, লিচু দিয়ে কি বানানো যায় দেখা যাক। আর আমি আসছি এটা একটা রেসিপি নিয়ে। সো গাইস এই যে আমার আজকে সকালের মানে পেট পুজো করার জিনিস, মানে খাদ্য। তো জানি না টেস্টফুল হয়েছে কি না, আমি এত এত খাবার গুগলে সার্চ করে একটু ভিডিও দেখে পারিনি, তারপর ভাবলাম যদি কপিরাইট ক্লেম করে যাওয়া তাহলে তো হয়েই গেল। তো তারপরে অনেক কষ্ট করে এইটা আমি বানাতে পেরেছি, তাও আমার কাছে কোনো মিক্স নেই, মানে কিছু নেই, এই হাত চামচ আর গ্রেটার দিয়ে কাজ চলে গেছে। একটু ডেকোরেট করার চেষ্টা করেছি, একটা আমের স্লাইস দিলে ভালো হতো, পিকচারে আমের স্লাইসই দেওয়া ছিল, বাট আমি এখানে লেমন বলছি কি আর লেমন গাইজ আমি এখানে মানে লিচি, আই মিন লিচু দিয়ে ডেকোরেট করার চেষ্টা করেছি। দেখো লিটারেলি দেখতে কতটা সুন্দর লাগছে, আর লিটারেলি ভীষণ খিদে পেয়েছে। তো এবার না খেলে হয়তো আমি Are you serious? তার নাম হচ্ছে স্মুদি। তো আমার স্মুদি খেতে ভীষণ ভালো লাগে, তো আমি কোনোদিন বানাইনি, তবে আমি খেয়েছিলাম, মানে নিজে বানিয়ে খেতে হবে কখনো চ্যালেঞ্জের জন্য, আমি মানে আমি কখনো ভাবিনি। তো চলো অ্যাটলিস্ট খাওয়া তো হচ্ছে, আর আমি যে এত ভালো বানাতে পারি আমি নিজেই জানি না। মুদি কার কার খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করো, মানে আমাকে জানিও। শেষ হয়ে গেল, আর একটু খেতে ইচ্ছে করছিল, বাট এটা খেয়ে মানে লিটারেলি বলছি পেট ভরে আছে। যেহেতু এটা আমি বানিয়েছি তাই 10 out of 10 দেবো। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ মিক্স করে ব্রাঞ্চ হয়ে গেছে, তো ব্রাঞ্চে গেলাম, অ্যান্ড লাঞ্চে কী খাওয়া যায় আবার আমাকে একটুখানি ভাবতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার লাঞ্চে আসছি। সো গাইজ আমি এখন চলে এসেছি লাঞ্চ নিয়ে, তো চলো লাঞ্চে কী খাচ্ছি। আমি বাটি ভর্তি করে নিয়ে চলে এসেছি, এরকম
তো এটা কি খাচ্ছি, এটা হচ্ছে একটা গ্রিন অ্যাপেল লিচি স্যালাড। তো চলো তোমরা আগে, আমি এটা বানিয়েছি, তো কি কি দিয়ে বানিয়েছি, কি কি আছে এতে তোমরা আগে দেখে নাও। তোমরা দেখতে পেলে যে আমি কি কি দিয়ে বানিয়েছি। লিটারালি আমি যখন এটা বানাচ্ছিলাম আমার জিভ দিয়ে জাস্ট জল আসছিল, তো ভাবছিলাম যে কখন আমি খাবো। আর মানে স্মেলটা জাস্ট কোনো কথা হবে না, তো চলো খাওয়া যাক। গাইজ আমার দ্বারা কিচ্ছু হয় না সত্যি, মানে আমি অকর্মার ঢেকি। বেটা তুমসে না হো পায়েগা। কে এইভাবে খেতে খেতে ফেলে, আর কে এইবা এরকম কুড়িয়ে খায়, যে পাগল সেই খায়। হ্যাঁ আমি পাগল, গাইজ লিচুটা এতটা রসালো যখন মুখে যাচ্ছে, মানে কি যে স্বাদ আমি জাস্ট বলে বুঝাতে পারবো না। আমার মা তোর বাপ কো মা শিখা চল। কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? আমার ঢেকুরটা যেমন উঠলো, মানে তার থেকে মানে তোমরা বুঝতে পেরেছো যে আমার পেট পুজো হয়েছে অ্যান্ড আমি খাওয়াটাতে তৃপ্তি ফিল করেছি, লিটারেলি তৃপ্তি ফিল করেছি। তো চলো আবার ইভিনিং আসছি, তখন দেখা হবে। এখন আমি একটু রেডি হচ্ছিলাম, রেডি হওয়ার কিছুই ছিল না, আমি এখন শুধু আর শুধুমাত্র একটু চুলটা ঠিক করছিলাম, বিকজ আমি এখন একটুখানি ঘুমু ঘুমু করছিলাম। তারপরে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেলো, অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে ঘুমিয়ে এত এত স্বপ্ন দেখছিলাম, আর লিটারেলি স্বপ্নগুলো এত ভালো ছিল, এত ভালো ছিল মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, ঠিক আছে? তো মানে আমার মনে হলো কি যে আমি মনে হচ্ছে স্বপ্নের মধ্যে হাত, মানে মানে ওই স্বপ্নের মধ্যে আমি এইভাবে ভেসে ভেসে যাচ্ছি, ভেসে ভেসে যাচ্ছি। তো তারপরে হঠাৎ করে এত জোরে আমার খিদে পেয়ে গেল, পেটটা ডাকছিল দিয়ে আমি খাওয়ার জন্য তাই ক্যামেরা নিয়ে মানে দাঁড়িয়ে গেছি বক বক করার জন্য অ্যান্ড কিছু খাওয়ার জন্য। ওকে আমি কি খাবো সেটা আগে দেখে নিই। 1, 2, 3, start. Guys, লিচু চ্যালেঞ্জ হচ্ছে 24 hours, আর লিচি ড্রিঙ্ক তো খাবো না তাই কি কখনো হয়? তো মাত্র 10 টাকা করে নিয়েছে, না সরি কত টাকা নিয়েছে মনে নেই, হ্যাঁ হ্যাঁ 10 টাকা করে নিয়েছে। তো দুটো আমি নিয়ে এসেছি, অ্যান্ড কবে নিয়ে এসেছি জানো এগুলো? এগুলো আমি কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি, দিয়ে ঠিক করে রেখে দিয়েছিলাম, এখনো ঠান্ডা আছে।
তো আমি শুধুমাত্র চ্যালেঞ্জের জন্য এটা করেছি, না হলে একটু একটু করুন কি এক হয়। কিন্তু লিটারালি বলছি প্রচণ্ড ঠান্ডা আছে, বিকজ আমি বেডের তলায় মানে কাপড় টাপড় জড়িয়ে জল টল দিয়ে রেখে দিয়েছিলাম। ফ্রিজ তো নেই, কি আর করবো বলো, বিকিরি মানে সরি গরিব শরীর মানুষ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এত এত ভিউজ হবে, তাহলে আমি দুটো টাকা পয়সা পাবো সেটাও পাই না। मैं अमीर हूँ, बहुत पैसा है मेरे पास। यार बाबा, ओ गॉड, এটা দিয়ে দিলি হয়ে যেত, আমি শুধু শুধু রান করছিলাম। ডান, চলো খাওয়া যাক। গাইস, আজকে লিচু চ্যালেঞ্জ করছি, আর আমি নর্মাল লিচু পিল অফ করে খাবো না, সেটা কি কোনো হতে পারে? তাই আমি এখন ওটা খেতে কারো পেট ভরে তোমরা বলো। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। কারো পেট ভরে? কারো পেট ভরে না তো আমারও ভরে নি, নর্মাল মনে হলো আমি জল খেলাম। সো গাইস, এবার আমি লিচু খাবো, দুটোই খাবো, বেশি খাবো না, কারণ আমি সারাদিন লিচু খাচ্ছি। সামার ফুডস খেতে খুব ভালো লাগে, সেই একেবারে ডিনারে আসবো। তো ডিনারে আমি কি নিয়ে আসছি সেটা দেখার বিষয়, আমি এখনো ভাবিনি আমি ডিনারে কি খাবো। লিটারালি জানি না, শুধু লিচু পড়ে আছে, তো ওটা দিয়ে কি বানাবো আমি জানি না, সত্যি আমি জানি না। চলো টাটা, আবার রাইটে দেখা করবো। তো গাইজ, আমি লিচি ডিনার নিয়ে চলে এসেছি। তো ডিনারে আমি কী খাচ্ছি সেটা আগে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে খাবো। একটা রায়তা বানিয়েছি, এটা আমার নিজের একটা আইডিয়া থেকে বানিয়েছি, মানে আমি ওই তোমার অনিয়ন রায়তা, কিউকাম্বার রায়তা এই সমস্ত কিছু খেয়েছি। তো কিউকাম্বার রায়তা খাওয়ার সময় আমার মুখে জাস্ট কিউকাম্বারগুলো পড়তো, অ্যান্ড তার সাথে একটু সামান্য বেটুন থাকতো, অ্যান্ড দইটা থাকতোই। এই এইরকমভাবে অনিয়নটা তো মধ্যেও মানে অনিয়ন রায়তাটাও আমি এরকমভাবেই খেয়েছি, শুধুমাত্র দইয়ের মধ্যে অনিয়নের টুকরো থাকতো, আর মুখে সেটা অনিয়ন লাগতো। তো লিচি ছিল, ভাবলাম রাতে কী খাবো, অনেক ভেবে লিটারেলি গায়ের আমি এটাকে বানিয়েছি। তো চলো টেস্ট করা যাক। সো গাইজ, আজকে ভিডিওটা ছিল লিচি মানে লিচু 24 আওয়ার্স লিচু চ্যালেঞ্জ। তো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে, ঠিকের সাথে আজ কি মজদুরি ইহাই খতম করতে হ্যাঁ, আগর তুমি ভিডিও পছন্দ আয় তো লাইক মারো ইয়ার, মুঝে নি পাতা মুঝে 2 মিলিয়ন লাইক চাহিয়ে, কেসে না কেসে করকে মুঝে চাহিয়ে, ইতনা ঝিলা মে কবি নাই হুঙ্গা আপনি পুরি জিন্দগি মে জিতনা ইসমে ঝিলা হুঁ, মুঝে চাহিয়ে চাহিয়ে ইয়ে, আর মে ভি জা রহা হুঁ, মুঝে পয়সো কে পিছে ভাগনা হ্যায়। বাই, আজকে মতো এই পর্যন্ত, চলো টেক কেয়ার, টাটা এন্ড বাই।